हेलो एवरीवन, वेलकम टू एसएच लर्निंग सेंटर। हमें आज के नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी ग्रेजुएशन पासर सबजेक्ट सबसिडियरि पेपर हिस्ट्री पेपर टू एट थार्ड इयर एक पेपर तरह असाइनमेंट प्रश्न उत्तर आलोचना करब। अपनारा प्रथम के शेष पर्यंत भिडियो देखें और खाताते लिखबें प्रश्नगुलो एवं उत्तरगुलो खाताते जो लिखा कमप्लीट हो तरह अपनारा परीक्षा असाइनमेंट दीते बसबें अनलाइने। ओके, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখুন প্রথম প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? উত্তর হবে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ওকে, অপশন বি উত্তর। পরের প্রশ্ন দেখুন, খালসা কে স্থাপন করেন? উত্তর হবে অপশন ডি, গোবিন্দ সিংহ খালসা স্থাপন করেছিলেন, অপশন ডি। পরের প্রশ্ন দেখুন, দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903-1908 কোন ঐতিহাসিকের রচনা? এটার একটা বই, এটা রচনা করেছেন সুমিত সরকার, অপশন সি উত্তর, বিখ্যাত ঐতিহাসিক সুমিত সরকার এটি লিখেছেন। পরের প্রশ্ন দেখুন, চার নম্বর, 1929 সালে কোন অধিবেশনে কংগ্রেস ঘোষণা করে যে তার লক্ষ্য পূর্ণ স্বরাজ? এটা লাহোর অধিবেশনে হয়েছিল, অপশন এ উত্তর হবে, লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন দেখুন, 1929 সালে অধিবেশন সাম, এটা সেম প্রশ্ন, লাহোর অধিবেশন করে দিয়েছি। চার নম্বর, পাঁচ নম্বর প্রশ্ন দেখুন, জিন্না তার দ্বিজাতির তত্ত্বের প্রসঙ্গে প্রথম কোন পত্রিকায় লিখেছিলেন? টাইম অ্যান্ড টাইড, উত্তর হবে অপশন ডি, টাইম অ্যান্ড টাইড, অপশন ডি উত্তর। পরের প্রশ্ন দেখুন, 1763 সালে মীর কাসেম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ঘটে যাওয়া যুদ্ধের নাম কী ছিল? বক্সারের যুদ্ধ, উত্তর হবে বক্সারের যুদ্ধ, সি উত্তর। পরের প্রশ্ন দেখুন, কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়েছিল? 1858 সালে, 1858 সালে, উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখুন, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থটি লিখেছেন এ আর দেশাই, উত্তর হবে এ আর দেশাই, অপশন ডি উত্তর। ওকে, আপনাদের আরও বলে থাকি, আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন তার প্রশ্নগুলো খাতাতে দেখে দেখে লিখবেন শুনে এবং উত্তরগুলো লিখে রাখবেন, তারপর অ্যাসাইনমেন্ট দিতে শুরু করবেন। অ্যাসাইনমেন্টের প্রশ্ন বেশি নেই, সবার ফিক্সড, সবার একই হবে, 20টা প্রশ্ন ফিক্স করে দেওয়া আছে। আপনি যদি মনে করেন পজ করব, রিফ্রেশ করে আলাদা প্রশ্ন, আলাদা প্রশ্ন আসবে না, সবারই রিপিট প্রশ্ন আসবে। ওকে, পরের প্রশ্ন দেখুন, পাবনা আপরাইজিং এ প্রেস প্রব গ্রন্থ প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে কল্যাণ কুমার সেনগুপ্ত, অপশন এ উত্তর, কল্যাণ কুমার সেনগুপ্ত। পরের প্রশ্ন দেখুন, ওরাং আদিবাসীদের দেবদার নাম কি? ওরাং আদিবাসীর দেবদার নাম ধর্মেশ, অপশন বি উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখুন, বেঙ্গল 1920-1947 দ্য ল্যান্ড কোয়েশ্চেন গ্রন্থটি কে লিখেছেন? পার্থ চ্যাটার্জি, উত্তর হবে পার্থ চ্যাটার্জি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? 12 মার্চ 1930 সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন, অপশন এ উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর দেখুন, 1943 সালে সিঙ্গাপুরে গঠিত আজাদ হিন্দ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এসি চট্টোপাধ্যায়, উত্তর হবে এসি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখুন, ভারতের প্রথম গণপরিষদের অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, তার ভারতের প্রথম গণপরিষদ হয়েছিল 9 ডিসেম্বর, আর দ্বিতীয়টা হয়েছিল 11 ডিসেম্বর। ওকে, পরের প্রশ্ন দেখুন, নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি কত সালে অরুণাচল প্রদেশ নামে আত্মপ্রকাশ করে? এটা 1987 সালে, উত্তর হবে এটা, ওকে, অপশন সি উত্তর। পরের প্রশ্ন দেখুন, ভারতের জন্য পিপলস প্ল্যানের প্রবক্তা কে ছিলেন? এম এন রয় ছিলেন পিপলস প্ল্যানের প্রবক্তা, অপশন ডি উত্তর। পরের প্রশ্ন দেখুন, জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে 1947 সালে এশিয়ান কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে, অপশন এ উত্তর। ওকে, পরের প্রশ্ন, 1964 সালে দ্বিতীয় জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদানকারী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, অপশন এ উত্তর। পরের প্রশ্ন, দিল্লিতে সপ্তম জোট নিরপেক্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1983 সালে সপ্তম জোট নিরপেক্ষ নীতি সম্মেলন হয়েছিল। পরের প্রশ্ন, 1722 সালে মুর্শিদকুলি খাঁ প্রবর্তিত ভূমি সংস্কার ব্যবস্থার নাম কী ছিল? ইজারা ব্যবস্থা, ইজারা সিস্টেম, অপশন বি উত্তর। আজকে এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যান্য পেপার পাওয়ার জন্য এবং অন্যান্য ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখবেন, অনেক রকমের অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর দিয়েছি, দেখতে পারেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।